আমাদের ফোনে থাকা অফিসিয়াল ফেসবুক অ্যাপটি ওপেন করে দিব। ওপেন করার পরে এইখানে আমরা প্রোফাইলে চলে আসব এবং এইখানে আমাদের লাগবে হচ্ছে কভার ফটো, ভিআইপি প্রোফাইল পিকচার অ্যান্ড কিছু ভিআইপি ওয়ার্কস। সো এইগুলা সম্পূর্ণ আমি আপনাদের দেখিয়ে দেব। সো সরাসরি চলে যাবেন ফোনে থাকা ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজারে গেলেই হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চ বারে সার্চ করবেন yohohindi.com। সো লিখে সার্চ করে দিলেই প্রথমে একটা ওয়েবসাইট আসবে। সো ওই ওয়েবসাইটে চলে যাবেন, একটু ওয়েট করতে হবে। সো অবশেষে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এবং একটু নিচে দেখতে পাচ্ছি আমরা, একটু নিচে ডাউন করলে অনেক কভার ফটো পেয়ে যাচ্ছি। সো আপনাদের মন মতো এখান থেকে কভার ফটো ডাউনলোড করে নেবেন। সো আমি একটা ডাউনলোড করে নিচ্ছি এবং সরাসরি চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে আসার পর আমাদের যেই কাজটি করতে হবে, এইখানে কভার ফটোর সাইডে একটা ক্যামেরার অপশন, সেইখানে ক্লিক করে এখান থেকে আপলোড ফটোর উপর ক্লিক করে এখান থেকে কিন্তু অ্যালাউ টেলাউ করে দিয়ে আপনারা ফটোটা জাস্ট আপলোড করে দিবেন। সো আমি ফটোটা এখানে সিলেক্ট করে এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন। এখন আমাদের দরকার হলো একটা স্টাইলিশ প্রোফাইল পিকচার। সো প্রোফাইল পিকচার আপনারা আপনাদের নিজেরটাও ইউজ করতে পারেন, আবার ক্রোম ব্রাউজার থেকেও ডাউনলোড করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারে ডাউনলোড করব। সো এখানে লিখব ফেসবুক ভিআইপি প্রোফাইল পিকচার 4K। সো লেখার পরে টুইট করতে হবে এবং এখানে ফটো চলে এসেছে এবং ভিউ অলে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে অনেক ফটো পেয়ে যাবেন আপনাদের ফেসবুকের জন্য। সো এখান থেকে একটা আপনি ডাউনলোড করতে পারেন অথবা আপনার মন মতো যে কোনো ছবি সেট করতে পারেন প্রোফাইলে, সেটা আপনার ইচ্ছা। সো আমি এখান থেকে এই ফটোটা ডাউনলোড করে নিচ্ছি। সো ডাউনলোড করার পরে আমি এখানে ক্যামেরার অপশনে ক্লিক করছি এবং সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করে ফটোটা সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে আমার কিন্তু এখন কভার ফটো প্রোফাইল পিকচার সম্পূর্ণ ডান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কিন্তু ডান হয়ে গেছে। সো এখান থেকে কভার ফটো প্রোফাইল ডান। এখন আমাদের ওয়ার্কস অ্যাড করতে হবে, সেই জন্য নিচে ইড পাবলিক ডিটেইলসে ক্লিক করব। এখান থেকে ওয়ার্ক এবং বায়ো দুইটাই সিলেক্ট করব। ফার্স্টে আমি ওয়ার্কটা সিলেক্ট করার জন্য ইডিটে ক্লিক করছি এবং ইডিটে ক্লিক করার পরে এখানে অ্যাড ওয়ার্কে ক্লিক করতে হবে। অ্যাড ওয়ার্কে ক্লিক করার পরে ওপরে একটা ফাঁকা অপশন দেখছি, ওইখানে সার্চ অপশনে ক্লিক করা লাগবে। পরে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ করবেন ʃহহিন্দি.কম। সো ʃহহিন্দি.কমে আপনারা অনেক কিন্তু ভিআইপি ওয়ার্কস পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের মন মতো যে কোনোটা ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে একটা কপি করে নিচ্ছি। কপি করার জন্য আপনারা চেপে ধরবেন এবং যেটুকু দরকার ওইটুকু কপি করে নেবেন। সো কপি করে চলে যাচ্ছে এখানে এবং ওটা পেস্ট করে দিয়ে নিচে অ্যাড অপশন দেখতে পাবেন, অ্যাড করে দিবেন নিচে। এভাবে আপনারা 10 থেকে 12 বার অ্যাড করে নেবেন। আমি 10 থেকে 12 বার অ্যাড করে নিচ্ছি। সো অ্যাড করা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাড করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন, সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু এখন আমাদের বায়োটা সিলেক্ট করতে হবে। সো বায়োটা কিন্তু আমাদের কভার ফটোর নিচেই বায়োটা পেয়ে যাবেন। সো এইখানে বায়োতে অ্যাড ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পরে এই জায়গায় ইয়ে করবেন, এখন ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু একটা স্টাইলিশ বায়ো ডাউনলোড করব, কপি করে নেব। সো তার জন্য আমাদের লিখতে হবে ʃহহিন্দি, ʃহহিন্দি বায়ো লিখলেই হবে। সো লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে ফার্স্টেই একটা ওয়েবসাইট চলে আসবে, সেটাতে ক্লিক করে দিবেন এবং একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এইখানে কিন্তু অনেক বায়ো। সো আপনারা যেইটা স্টাইলিশ মনে করেন সেইটাই কিন্তু এইখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো আমি একটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার জন্য সিম্পলি ওইটার উপরে ক্লিক করে ধরে রাখবেন
ধরে রাখার পরে যেটুকু দরকার মানে যেটুকু একটা ফুল সেটুকু কপি করে দিবেন। কপিতে ক্লিক করবেন, করার পরে আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুকে এবং এইখান থেকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা কিন্তু ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে এখানে এলোমেলো লাগছে ঠিক হয়ে যাবে। সো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ব্যাক, সো ওইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বায়োটা শো করছে না, একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করলে কিন্তু বায়োটা সেট হয়ে যাবে। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে সবার আগে তুমি আমাদের ভিডিওগুলো দেখতে পাও।